খবর 24 ইনটু সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। রেশন দুর্নীতি মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা অধুনা বনমন্ত্রী জ্যোতিরপ্রিয় মল্লিকের গ্রেপ্তারি নেপথ্যে ষড়যন্ত্রের অভিযোগ করেছে তৃণমূল। স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে কেন্দ্রীয় সংস্থা এবং বিজেপিকে হুঁশিয়ারি দিয়েছেন। এই প্রেক্ষিতে উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামে মিছিল করেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। তার দাবি, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের বকেয়ার জন্য যে আন্দোলন করেছেন তাতে বিজেপি ভয় পেয়ে গিয়েছে, তাই প্রতিহিংসার বশে তৃণমূল নেতা এবং মন্ত্রীদের বাড়িতে ইডি এবং সিবিআই লেলিয়ে দেওয়া হচ্ছে। শনিবার মধ্যমগ্রাম শহর তৃণমূলের তরফে মিছিল বার করা হয়। তার সামনে ছিলেন খাদ্যমন্ত্রী রথীন। বস্তুত জ্যোতিপ্রিয়ের বাড়িতে হানা দেওয়ার আগে তার বাড়িতেও গিয়েছে ইডি। টানা জিজ্ঞাসাবাদ করা হয়েছে খাদ্যমন্ত্রী রথীনকে, তবে সেটা পুরসভা সংক্রান্ত মামলায়। রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয়ের গ্রেফতারি নিয়ে বর্তমান খাদ্যমন্ত্রী বলেছেন এটা বিজেপির চক্রান্ত। মিছিল থেকে রথীন প্রশ্ন তোলেন, 100 দিনের কাজ এবং আবাস যোজনা নিয়ে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন করেছিলেন তার অভিমুখ ঘুরিয়ে দেওয়ার জন্যই কি এসব গ্রেফতারি? এর জবাবও তিনি নিজেই দিয়েছেন। তার কথায়, বিজেপি সিবিআই এবং ইডির মতো কেন্দ্রীয় এজেন্সি দিয়ে আমাদের লোকেদের হয়রান এবং হেনস্থা করছে, এর প্রতিবাদে আমরা আন্দোলন করছি। উল্লেখ্য, বাংলায় বকেয়া দাবিতে দিল্লি গিয়েছেন অভিষেক, সেখানে মোদি সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করেছেন তারা। পরে কলকাতায় ফিরে রাজভবনের সামনে ধর্নায় বসেন। রাজ্যপালের কথায় সেই ধর্না তুললেও বকেয়া দাবিতে জেলায় জেলায় তৃণমূলের আন্দোলন অব্যাহত। রথীনের দাবি, এতেই সিঁদুরে মেঘ দেখছে বিজেপি, তাই পাল্টা প্রতিহিংসার রাজনীতি করছে তারা। যদিও জ্যোতিপ্রিয়ের গ্রেফতারি নিয়ে বেশি কিছু বলতে চাননি তিনি। মন্ত্রীর কথায়, এখনও তদন্ত শেষ হয়নি, তদন্ত শেষে কি হয় দেখা যাক, কিন্তু আমাদের বক্তব্য একটাই, এই ইডি সিবিআই হানা তখনই বাড়বে যখন অভিষেক রাজ্যের বকেয়াচে আন্দোলন করছেন, এর প্রতিবাদে আমরা পথে নামলাম। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে মধ্যমগ্রাম পুরসভা চেয়ারম্যান ছিলেন রথীন। পুর নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অয়নশীলের সংস্থা ABS এফসোজেন অফিস থেকে বাজেয়াপ্ত করা বিভিন্ন নথিতে সেই রথীনের নাম বারবার উঠে এসেছে বলে দাবি করেছেন ইডি। 2014 পর থেকে পুরসভা নিয়োগ সংক্রান্ত আর্থিক লেনদেনের প্রমাণও মেলার দাবি করেছেন তারা। তার ভিত্তিতে রথীনের বাড়িতে অভিযান হয়। যদিও রথীনের দাবি, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই তল্লাশি হয়েছে। তার কথায়, আমাকে হেনস্থা করতেই বাড়িতে এসেছিলেন ইডি আধিকারিকেরা। নিয়োগ সংক্রান্ত কোনো নথি তার বাড়ি থেকে পাওয়া যায়নি বলে দাবি করেছেন খাদ্যমন্ত্রী।